ভালো লাইনে মাছ আছে দাদা, পারবুলু লাইনে ওই হাইলেট পারবুলু ঘর থেকে খাই আটা কুচকুচে কালো আছে ওই দিদি। এগুলো অ্যাডাল বলতে তাও 10 টাকা করে মাছ এই কোনটা এই এই একদম কোনায় বুঝতে পারছো? হ্যাঁ এই একদম কোনায়, একদম কোনায়। মাথা বড়, এত বড় সাইজ লেগে মেল পাখি দেখো, সাইজ দেখো, বডি দেখো, মাথা দেখো, তাহলে বুঝে যাবে। ওটা সিঙ্গেল 1500 টাকা দেবে, না 800 টাকা জোড়া। তুমি এই যে মেল তুমি ঘুরে দেখে আসো, আমি তোমার থেকে দাম বেশি চাইলাম না কম চাই। দেখো বড় কাঁচা চাচ্ছি, দেখে না দেখে না বাচ্চা, আমি তো বলছি না তো বাচ্চা, আমি তো বলিনি বড়। 10 এগারো মাসে পাঠিয়ে দিন পুরো মাস কয়েক বয়স হবে। সপ্তাহ 3000 টাকা সাদা কালো 26, এটা 28, পনটা সাদা নিয়ে 28 হবে। কি বলেছি তোমার দাম শুনি, তাহলে তুমি এবার তাহলে এইখান নিয়ে নাও না, তোমার অফিসের চাকরি আছে না, এখান থেকে ফুয়েল চাইছো তো না, ফুয়েল নাও ফুয়েল পাবে। হ্যাঁ বলতে দরকার করে মাছ বলো কথা বলছি অনেক ভালো লাইনে পাবি, পারগুলি ঘরের লাইনে পাবি, যেটা আছে সেটাই বলছি। দাদা 1400 টাকায় কাটবো, যদি হয় তাহলে নেন, আমি ওই জিনিস পছন্দ করি না। আরে আমি ফোন করবো যে ফোন পকেটে, তারপরে মিছিল সম্প্রসারণ দাঁড়ালে আমি একটু পরে করছি দাদা, আমি একটা মদ মাছ রাখলাম কাস্টমারকে ধরে দিই, আজকে পুরোটাই খোলা আছে মনে হয়। দাম দিয়ে মানে বিক্রি হলে হলে রিটার্ন করে দেবো, ওই কালকে গিয়ে নিয়ে এসছি ১০ টাকা নিয়ে।
তোমার বলো না না বলছি তোমার কেমন আছে, বাড়ি সব ঠিকঠাক আছে তো? এই জোড়াটা পুড়িয়ে চলছে, খুব ভালো হলে খুব খারাপ হলে। এটা নর্মাল স্প্যাঙ্গেল? হ্যাঁ নর্মাল স্প্যাঙ্গেল। বলো দাদা কটা দেবো? কটা দেবো? এটা 7 পয়েন্ট। ঘরে বসে রেখেছি যাচ্ছি, এই সময় যাওয়া হয়নি, বৃষ্টি পড়ছিল বলে আর যাই, আমি শুক্রবার করে যাই। একদম কম, আমার ঘরের কাছে বলে আমি চলে যাই, যেমন উলবেরিয়া, উলবেরিয়া আমি যাই অনেক দূর পড়ে একদম। শান্তি কাছে ভিট হয়ে যাচ্ছে করছে তার কথাবার্তা চলছে তারপরে আর হাটে হাটে আসবো না, বিজনেস করতে পারলে ভালো। এবারে ওখানেই যা একটু ওই বিজনেসটা চলছে আর হ্যাঁ ভালো আছে তো? আর ভালো থাকবে দে হাত দে, দুটো এটা অরেঞ্জ হেড বিভিন্ন আছে, এটা রেডার বিভিন্ন আছে, আর অরেঞ্জ হেড এখানে রবি আছে, এই যে নিচে নিচে অরেঞ্জ হেড রবি আছে দেখে অরেঞ্জ হেড। বেঙ্গালি বাচ্চা কত নিচ্ছে? বেঙ্গালি বাচ্চা বাচ্চা 200 করে নিচ্ছে। তোমার যা জায়গা
পাখিটা দিয়ে বিশেষ পিস দিয়েও ছিল, ছোট খিচ পাখি ছিল, জোড়া পাওয়া গেল না। ডিম জমছে কিন্তু বাচ্চা বেরোচ্ছে, খোসা মোটা হয়ে গেছে, বাচ্চা বেরোচ্ছে, খোসা মোটা হয়ে গেছে, লাইন আসছে কিন্তু বাচ্চা বেরোচ্ছে, খোসা মোটা হয়ে গেছে, ভিটামিনটা বেশি হয়ে গেছে, খোসা মোটা হয়ে গেছে, ভিটামিন ক্যালসিয়াম বেশি হয়ে গেছে, খোসা মোটা হয়ে গেলে বাচ্চা বেরোতে চায় না, ব্লাড আসছে সব। না না আমি না আমি খাবো না, আমি 300 টাকা দিয়ে যাবো, না 300 টাকা খাবো না, লাভ নেই না 300 টাকা। 8,000 কেনা ভাই, 10,000 কেন দিয়ে চার দাম নেই, জায়গাটাও বলে দিতে হবে ভাই, সোজা বলো, নাহলে আমার ব্যাগে আবার ঘুরে দেবে। আমি দেখে নিয়েছি ভালো।